নমস্কার প্রত্যেককে, শুভেচ্ছা অভিনন্দন যথাযোগ্য স্থানে নমস্কার জানিয়ে উত্তরণ বাংলা যে চ্যানেল তার যে ধারাবাহিক অনুষ্ঠান সেটা চলছে, আমরাও সমৃদ্ধ হচ্ছি আমাদের মাঝে বিভিন্ন সময়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদেরকে পেয়ে আমরা কৃতজ্ঞ হচ্ছি। আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে মাননীয় সঞ্জীব পাল মহাশয়, জেনারেল সেক্রেটারি ফেডারেশন অফ সেক্রেটারিয়েট এমপ্লয়িজ স্টেট কোর কমিটি মেম্বার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, তিনি এখন চিফ মিনিস্টার্স অফিস নবান্ন ওইখানে কর্মরত। আমরা ওনাকে মঞ্চে ডেকে নেব এবং পরিবারের সদস্যদের অনুরোধ করব ওনাকে বরণ করে নিন। স্যার প্লিজ কাম। চন্দন এবং উত্তরীয়র মাধ্যমে বরণ করে নিচ্ছি। ধন্যবাদ। এখন ওনার অত্যন্ত মূল্যবান সময়ের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, কিছু কথা শুনে নেব ওনার কাছ থেকে। উপস্থিত আমার বন্ধুবর শ্রীমলয় পীঠ আর শ্রোতার আসনে ইনস্টিটিউটের যে সমস্ত ছোট ছোট ছাত্রছাত্রী, আমার প্রিয় ভাই বোনের মতো, আগামী 2018-র নতুন ইংরাজি নববর্ষের শুভেচ্ছা আর এই উত্তরণ বাংলার চ্যানেলের নতুন পথ চলা যে শুরু করেছে, এবং এসে আমি খবরও পেলাম আগামী 16 তারিখ আরও একটি বড় অনুষ্ঠান হতে চলেছে। এই উত্তরণ বাংলার সমস্ত কলাকুশলী যারা এর সঙ্গে যুক্ত সকলকেই শুভেচ্ছা। অনুষ্ঠানের সঞ্চালিকা যেটুকু পরিচয় দিলেন, অ্যাকচুয়ালি তাতে যে ধারণাটা এলো একদমই ট্রেড ইউনিয়ন নেতৃত্ব হিসাবেই, এর বাইরেও আমার আরেকটি পরিচয় আছে বলেই আজকে আমার সেই বন্ধুবর মলয়দার রিকোয়েস্ট ফেলতে পারলাম না, গিয়েছিলাম তারাপীঠে পুজো দিতে মায়ের কাছে, ফেরার সময় সেই অনুরোধ রাখতে গিয়ে চলে আসা। চাকরি জীবনে আসার আগে আমি শিক্ষকতা করতাম, যখনই শুনলাম যে ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদেরই আজকে একটি অনুষ্ঠান, তো ওনার অনুরোধটা রাখতে সকলের সঙ্গে এসে ভালো লাগছে। আমরাও একদিন ছাত্র ছিলাম, তুমি করেই বলছি, তোমাদের যে বয়সটা পেরিয়েছিলাম তখনও সিদ্ধান্তহীনতা ছিল কী নিয়ে পড়ব, কিছুটা বাবা মা, কিছুটা সিনিয়র দাদা দিদি, তাদের অনেক উপদেশ, অনেকের পথ চলাকে অনুকরণ করতে গিয়ে একটা জীবন বেছে নিয়েছি। বিজ্ঞান ভাষায় স্নাতক হয়ে পাবলিক সার্ভিস কমিশনের 1997 পরীক্ষায় সারা পশ্চিমবঙ্গে তৃতীয় স্থান অধিকার করে আজকে এই জায়গায় কর্মরত। তো যারা পড়তে এসছো, চারিদিকের অনেক খবরাখবর তোমাদের চোখে আসার পর
অনেক রকম হতাশার জন্ম দেয়। অনেক পরিসংখ্যান এমনভাবে তুলে ধরা হয় কলকাতা কিংবা তার সন্নিকটের স্বনামধন্য কিছু ইনস্টিটিউটের প্লেসমেন্টের শতাংশ, তার স্ট্যাটিস্টিক্সটা তুলে ধরে এটাই বলা হয় যে এর বাইরে যে সমস্ত ইনস্টিটিউটে যারা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করছে বোধহয় তাদের ভবিষ্যৎ সেরকম নয়। একদিন বিভিন্ন মঞ্চে তোমাদের মতো আমিও এই শ্রোতার আসনেই বসেছিলাম, যে লাইন নিয়েই পড়াশোনা করছো আজকে আমার মতো একদিন হয়তো দেখতে পাবো তোমাদের মধ্যে কেউ কেউ, ঠিক আমি আজকে যেখানে আছি তোমরাও থাকবে। আজকে আমরা এমন একটি সরকারকে পাশে পেয়েছি যারা বাংলাকে পৃথিবীর সামনে তুলে ধরার জন্য বাংলাকে বিশ্বের সামনে তুলে ধরে তার মোটো নিয়ে তার এগিয়ে চলেছে। সে জায়গায় দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার গোবিন্দপুরের কোনো একটি ইনস্টিটিউটের ছাত্র যেন এটা না ভাবে, আজকে ইন্টারনেট ওয়েবের যুগে সে যেন বিশ্বের সমস্ত কলেজের ছাত্রছাত্রীর একজন বলে ভাবে। অর্থাৎ তার কাছে সুযোগটা এই কলেজের পড়াশোনার শেষে কোথায় কি প্লেসমেন্ট হলো কি না হলো, তার কাছে এখন সুযোগটা নেটের দুনিয়ায় সারা পৃথিবীব্যাপী। তুমি যদি ভবিষ্যতের এমপ্লয়ি হও আর আমি যদি এমপ্লয়ার হই, তাহলে আমার যেমন টার্গেট থাকবে তোমার মধ্যে কি সেরাটা আছে সেটাকে দেখে আমি তোমার স্যালারি প্যাকেট ঠিক করব। এই জায়গাটাকে ধরতে হবে, কপিবুক পড়াশোনার বাইরে গিয়ে একটু ইনোভেটিভ চিন্তাভাবনা করা এখন থেকে অভ্যেস করো, যে আমি আগামী দিনে যদি চাকরি করব বলে মনে করি তাহলে যে আমাকে চাকরি দেবে কেন দেবে, কেন দেবের প্রশ্নের উত্তর যেদিন তোমার কাছে আসবে এসে যাবে আমি নিশ্চিত সেদিন আর তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার বাড়িতে অলরেডি পৌঁছে গেছে। আর যদি একটু বড় ভাবনা ভাবি তোমাদের নিয়ে, এই মলয়পিটের মতো যদি উদ্যোগপতি হতে চাও তাহলে একদিন তোমরা চাকরি দেবে এমনভাবেই ভাবনাটা, এমনভাবেই স্বপ্নটা গড়ে তোলার চেষ্টা করো। অন্যের অধীনে চাকরি করব কেন, আমি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করছি, সেটা সিভিল হোক, ইলেকট্রিক হোক, ইলেকট্রিক্যাল হোক, এই ইলেকট্রনিক্স হোক, আইটি হোক, টেকনিক্যাল লাইনে আছি যখন আমার ইনোভেটিভ ক্ষমতাকে দিয়ে, এমনও তো হতে পারে যে আমি নিজেই কোনো কোম্পানি তৈরি করলাম যেখানে আগামী দিনে যারা পড়াশোনা করবে তারা আমার কাছে চাকরি নিতে আসবে। স্বপ্নটা একটু বড় করো না। এই উত্তরণ বাংলা এর মাধ্যমেও তোমাদের আগামী দিনে আশা করব শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, এই মঞ্চটাকে কাজে লাগিয়ে আজকে যারা ছাত্রছাত্রী তোমাদের যে বিভিন্ন রকম সেমিনারগুলো হয়, বিভিন্ন ওয়ার্কশপগুলো হয়, সেখানে তোমাদের এই পুঁথিগত বিদ্যার ওপর দাঁড়িয়ে কোনো একটা মডেল, কোনো একটা নতুন চিন্তাভাবনা যেটা এই উত্তরণ বাংলার মধ্যে দিয়ে সারা বিশ্বের কাছে অ্যাপসের মধ্যে দিয়ে আমি গাড়িতে যেতে যেতে মোবাইলে দেখতে পাবো, খুব ভালো লাগবে যে গোবিন্দপুরের কোনো একটা স্টুডেন্ট এই ওয়ার্কশপে একটা নতুন কিছু তৈরি করেছে। অবশ্যই আমি আমার সার্কেলে সমস্ত বন্ধুকে তখন সেটা শেয়ার করতে পারবো। গোবিন্দপুর সারা পৃথিবীর কাছে পরিচিত নাম হয়ে উঠবে অ্যাপসের মাধ্যমে।
আগামী দিনে তোমাদের যেদিন যে যে ইয়ারের ছাত্রী হও না কেন, ছাত্রী হও না কেন, কোর্স শেষ করবে যখন, আশা করছি সেই আত্মবিশ্বাসী সেই ছাত্রছাত্রী ছোটো ছোটো ভাই বোনদের আমি দেখতে চাই। প্রয়োজন পড়লে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে। প্রত্যেকেই ভালো থাকো, নতুন বছর তোমাদের ভালো কাটুক। নমস্কার। ধন্যবাদ মাননীয় সঞ্জীব পাল মহাশয়কে। তিনি অত্যন্ত সুন্দর করে যে সমস্ত কলেজ থেকে ছাত্রছাত্রীরা এসেছেন তাদের উদ্দেশ্যে যে বার্তা তিনি দিলেন সেটি নিশ্চয়ই চলার পথে হয়ে থাকবে। আমরা ওনার প্রতি কৃতজ্ঞ। এরপর পরবর্তী যে অনুষ্ঠান গোবিন্দপুর পলিটেকনিকের, তারা মঞ্চে চলে আসবেন এবং আপনারা আপনাদের অনুষ্ঠান পরিচালনা করুন। গুড আফটারনুন এভরিওয়ান, স্পেশাল গুড মর্নিং টু আর চিফ গেস্ট, আর এমপি স্যার, রেজিস্ট্রার স্যার, আর কলেজ প্রিন্সিপাল, আর টিআইসি স্যার, আর অনারেবল লেকচারার। স্পেশাল থ্যাংকস টু আওয়ার টিআইসি স্যার হু এক্সটেন্ড দেয়ার হ্যান্ড অফ কোঅপারেটিং, অ্যান্ড থ্যাংকস টু আর অল ডিপার্টমেন্ট টিচার ফর মেকিং আস ফর দ্য স্টেজ প্রোগ্রাম। স্পেশালি থ্যাংকস টু আওয়ার উত্তরণ বাংলা চ্যানেল টু গিভিং আস সাচ টাইপ অফ প্ল্যাটফর্ম, অ্যান্ড ফর দোজ কন্ট্রিবিউশন উই আর নাও হেয়ার অ্যান্ড আওয়ার প্রোগ্রাম আর ভিউ ইন টিভি চ্যানেল ওয়ার দ্য স্টুডেন্টস অফ জিএসএমপি আর গেদার হেয়ার ফর প্রেজেন্টিং আওয়ার স্কিল আর অ্যাকাডেমিক্যাল গ্রোথ আর কালচারাল অ্যাক্টিভিটিস অ্যান্ড স্পেশাল সামথিং। নাও নেক্সট মুভ ফরওয়ার্ড টু স্টার্ট আওয়ার স্পেশাল প্রোগ্রাম ফর স্পেশাল পারফরমেন্স। নাও আই উইল কল মল্লিকা চ্যাটার্জি অ্যান্ড হিজ গ্রুপ টু সিঙ্গিং অন এ সং অফ কনশিয়াল স্বপ্ন নিয়ে। প্লিজ কাম অন দ্য স্টেজ। কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলিয়া, ছায়া নীল সীমানায় ছড়ায় সোনা সূর্য মেঘের গায় ডাকে আয় আয় রে আয়। কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যায় কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আঁধার ঠেলে, কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলিয়া। সে দু হাত বাড়ায় কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়।
সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। থ্যাংক ইউ। Not only we'll do performance, but also our college lecturer will take on speech, on presentation, on different topic. Now we call our Ajay Kumar Roy sir on speech on the topic of education system. Sir, please come on the stage. And good afternoon, everyone. I am Ajay Kumar Roy, lecturer, Civil Engineering Department, Govindpur Sefali Memorial Polytechnic College. আমি এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংকে রিপ্রেজেন্ট করছি, তাই সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে কিছু বলি। ফার্স্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং কী বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কী সেটা আমি বলবো না, কেন যবে থেকে মানুষ ছিল বা মানুষ এসছে তবে থেকে ইঞ্জিনিয়ারিং, সে নিজের থাকার জন্যে বাসা তৈরি করা হোক বা অস্ত্র তৈরি করা হোক তবে থেকে ইঞ্জিনিয়ারিং, সেজন্যে কে আগে এসছে কে পরে এসছে সেটা বলা ঠিক নয়। কিন্তু এই নামগুলো কী করে এসছে, কী করে সিভিল ইঞ্জিনিয়ারিং এসছে, নাম কী করে আসলো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কবে এসছে, এগুলো একটু আমি বলতে পারি। সেটা হলো, যদি আমি ব্যাক পাস্ট যাই অনেক দিন আগে নয়, তখন তোমার দু টাইপের ইঞ্জিনিয়ারিং ছিল। একটা ছিল মিলিটারি ইঞ্জিনিয়ারিং, যারা সেনাতে কাজ করতো, যারা যে ইঞ্জিনিয়ারগুলো সেনাতে কাজ করতো, সে সিভিল ইঞ্জিনিয়ারিং হোক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হোক বা আদার্স যে কোনো ইঞ্জিনিয়ারিং হোক, সে মিলিটারি ইঞ্জিনিয়ার এবং মিলিটারি বা সেনার বাইরে যে ইঞ্জিনিয়ারগুলো ছিল সবাইকে সিভিল ইঞ্জিনিয়ার বলা হতো। পরে সে ইঞ্জিনিয়ার অনেক ডেভেলপ হলো ইঞ্জিনিয়ারিং, তখন মেটাল নিয়ে একটা ডিপার্টমেন্ট আলাদা করে নেওয়া হলো, সেটা হয়ে গেল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের আন্ডারে সমস্ত মেটাল নিয়ে বা অনেক কিছু, আমি জানি না মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কত বড় কী সব হয়, কিন্তু তখন মেটাল নিয়ে সমস্ত কাজ আলাদা করে একটা ব্রাঞ্চ তৈরি করা হলো, সেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। অ্যান্ড এরপরে যে সমস্ত কাজ সমাজের ইঞ্জিনিয়ারিং রিলেটেড সব সিভিল ইঞ্জিনিয়ারিং আন্ডারের, টিল নাও এখনও সে সিভিল ইঞ্জিনিয়ারিং আন্ডারেই পড়ে। সেটা আমরা জেনারেলি যখন অ্যাডমিশান নিই বা অ্যাডমিশান নেওয়ার আগে আমরা কী ভাবি, সিভিল ইঞ্জিনিয়ারিং মিনস বিল্ডিং কনস্ট্রাকশান, আমরা শুধু বিল্ডিং কনস্ট্রাকশান করব, আমরা তাই ভেবে অ্যাডমিশান নিই। যখন আমরা ফার্স্ট ইয়ার পাস করে যখন সেকেন্ড ইয়ারে যাই বা থার্ড সেমিস্টারে যাই, তখন আমরা দেখি কি আমাদের সাবজেক্ট বিল্ডিং মেটেরিয়াল অ্যান্ড কনস্ট্রাকশান, বিল্ডিং প্ল্যান, এস্টিমেট, ভালো কথা, আমি বিল্ডিং নিয়ে পড়তে এসেছিলাম, বিল্ডিং সাবজেক্ট পাচ্ছি, খুব ভালো লাগে। কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখি সার্ভে, হাইড্রোলিক্স অ্যান্ড হাইড্রোলিক্স ইঞ্জিনিয়ারিং, তার মানে বিল্ডিংয়ে তখন কনসেপ্টটা চেঞ্জ হয় কি না, বিল্ডিং নয়, আমাকে বিল্ডিংয়ের সঙ্গে সঙ্গে সার্ভে পড়তে হবে, মিন্স সার্ভে সিভিল ইঞ্জিনিয়ারিং পার্ট, হাইড্রোলজি অ্যান্ড হাইড্রোলজিক্যাল স্ট্রাকচার সমস্ত পড়তে হবে, ঠিক আছে মেনে নিলাম। মেটেরিয়াল সরি বিল্ডিংয়ের পর সার্ভে অ্যান্ড হাইড্রোলজি পড়তে হয়। এরপর যখন আমরা নেক্সট সেমিস্টারে যখন যাই, তখন দেখি ইরিগেশান, ইরিগেশান মিন্স যেটা চাষে আমরা জল প্রোভাইড করি, সেটা ইরিগেশান ইঞ্জিনিয়ারিং, সেই পার্টটাও দেখি আমাদেরই পড়তে হচ্ছে। তার মানে বিল্ডিং, সার্ভে, হাইড্রোলজি, তারপরে ইরিগেশান, ইরিগেশানটাও আমাকেই পড়তে হবে, কোন ডিস্ট্রিক্টে কত ভূমিতে চাষ হচ্ছে, সেই ভূমিতে কী চাষ হচ্ছে, তার জন্য কত জল প্রোভাইড করতে হবে, সেই জলের ক্যালকুলেশান, তার জন্য ক্যানাল তৈরি করা, ক্যানালে জল নিয়ে যাওয়ার জন্য ড্যাম তৈরি করা, নদীতে কত জল আসবে সেই জন্য আমাদের বৃষ্টির জলটাও মেজার করতে হয়, তার জন্য সয়েল টেস্ট করতে হয়, সয়েলের কত পেনিট্রেশন হয়, কতটা জল আন্ডারগ্রাউন্ড ওয়াটারে চলে যায়, কতটা জল অ্যাজ এ রান অফ রিভারে যায়, সেই সমস্ত ক্যালকুলেশান করে আমাদের ড্যাম তৈরি করতে হয়, ক্যানাল তৈরি করতে হয়। নেক্সট আরও যখন নেক্সট সেমিস্টারে যখন যাই, তখন দেখি ওয়াটার অ্যান্ড ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং, মিন্স ওয়াটারটাও আমাকেই পড়তে হবে, অ্যান্ড ওয়াটার পর ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং, নদী থেকে জল ফিল্টার করে লোককে খাওয়ানো
অ্যান্ড ইউজ হওয়ার পর যে ওয়েস্ট ওয়াটারটা সেটাও ট্রিট করে নদীতে আবার পৌঁছে দেওয়া, সেটা সিভিল ইঞ্জিনিয়ারিং। এরপরে আর দেখি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, মিন্স এয়ার পলিউশন কন্ট্রোল আমাদেরই সিভিল ইঞ্জিনিয়ারিং। তাহলে এই কনসেপ্টটা এসছে তোমার, সবই সিভিল ইঞ্জিনিয়ারিং ছিল, মেটাল নিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তৈরি হয়ে গেল, অ্যান্ড বাকি সমস্ত টাইপের ইঞ্জিনিয়ারিং এখনও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আন্ডারে। সেজন্য সিভিল ইঞ্জিনিয়ারিংটা অনেক বড় জিনিস, সেটা তোমরা পড়ছো ভালো। আমার টপিক যেটা ছিল সেই টপিকটা ছিল এডুকেশন সিস্টেম। আমি কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখলাম ন্যাসকম, সেটা ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানি আর অ্যাসপায়ারিং মাইন্ড, তার রিপোর্টটা দেখলাম। ওরা বলছে ভারতে যা ইঞ্জিনিয়ার বেরোয় তার মধ্যে অনলি 20% ইঞ্জিনিয়ারিং কাজ করার যোগ্য, বাকি 80% ইঞ্জিনিয়ারিং কাজ করতে পারে না, ও জানে না, ইঞ্জিনিয়ারিং জানে না। তাহলে আমি ভাবতে শুরু করলাম কারণটা কী, কেন সে ইঞ্জিনিয়ারিং জানে না। আমি একজনকে জিজ্ঞেস করলাম কারণটা কী হতে পারে, ও বলে আমরা স্বপ্ন দেখি না, বড় স্বপ্ন দেখি না। তাহলে কেন স্বপ্ন দেখি না, আমি তো বড় স্বপ্ন দেখেছিলাম কি আমি বড় ইঞ্জিনিয়ার হব, আমার আমি এই কাজ করব, বড় কাজ করব, আমি ভালো টাকা আয় করব, বিল্ডিং করব সমস্ত, কিন্তু আমি দেখি কি সেটা আর হলো না। তো ও বলল না, শুধু স্বপ্ন দেখলে হবে না, তোমাকে প্যাশন, জুনুন, প্যাশন থাকতে হবে। বলে প্যাশন আছে আমার কাছে, প্যাশন নেই সেটা নয়, আমি ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, ইঞ্জিনিয়ারিং শিখতে হবে, তার জন্য এক একটা সাবজেক্টের আমি তিনটে বই কিনে নিলাম, সেটা আমার প্যাশন। তাও দেখছি আমি ইঞ্জিনিয়ারিং আর পড়তে পারছি না, শিখতে পারছি না, কেন? তারপরে ও বলল নয়, শুধু প্যাশন থাকলে হবে না, তার পিছনে হার্ড ওয়ার্ক অ্যান্ড ফোকাস থাকতে হবে। আমি বললাম ঠিক আছে, হার্ড ওয়ার্ক মিন্স আমি তো পার ডে সকাল থেকে রাত ইঞ্জিনিয়ারিং নিয়ে ভাবছি, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি, কলেজ যাচ্ছি আসছি, সারাদিন হার্ড ওয়ার্ক, এটা হার্ড ওয়ার্কই? তাও আমি পারছি না ইঞ্জিনিয়ারিং পড়তে, ও ইঞ্জিনিয়ারিং আমি সাকসেস হতে পারছি না, তার পিছনে কারণটা কী, কারণ কী হতে পারে? কারণটা হলো আমাদের মন, আমাদের মন আমাদের সবথেকে বড় বাধা, আমাদের মন আমাদেরকে ডাইভার্ট করে দেয়। আমরা যখন ক্লাস করে যখন আমরা রুমে যাই, তখন সারাদিন ক্লাস করার পর আমাদের একটা এনার্জি থাকে কি আমরা ইঞ্জিনিয়ারিং পড়ব, শিখব। ও যারা আমি যদি ক্লাসে জিজ্ঞেস করি কি তোরা কি ইঞ্জিনিয়ারিং করতে চাস না, তো সবাই বলে, ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট বলে হ্যাঁ স্যার আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, ভালো ইঞ্জিনিয়ার হতে চাই। কিন্তু যেই ওর রুমে যাবে ওর মাইন্ডে থাকে কি আমাকে পড়তে হবে, নাহলে ভালো ইঞ্জিনিয়ার হব না, কিন্তু কি করে ওর মাইন্ড বলে না না এখন পরীক্ষা অনেক পড়ে, পরীক্ষা মে মাসে হবে, এখন তো জানুয়ারি মাস, এখন অনেক দিন কাটানো যাবে, তুই এখন একটা সিনেমা দেখে নে। সেটা আমার মাইন্ড, আমার মাইন্ড আমাকে ডাইভার্ট করে দিল, আমাকে সাবজেক্ট পড়তে দিল না, আমাকে বলল তুই সাবজেক্টের ভিডিও না দেখে তুই সিনেমা দেখে নে, সাবজেক্টের ভিডিও পরে দেখবি। আমরা মাইন্ড আমার হাতকে অর্ডার দিল, নাও মোবাইল নাও, ইউটিউব খোলো, ফেসবুক খোলো, হোয়াটসঅ্যাপ খোলো, ব্যাস আমরা লেগে পড়লাম। তার মানে আমার মাইন্ড আমাকে ক্যাপচার করে রেখেছে, আমরা মাইন্ডকে কন্ট্রোল করতে পারছি না, আমার আমার মাইন্ড যা বলছে সেটাই আমরা করছি। এবার বলি যে এবার মাইন্ডকে আমরা কী করে কন্ট্রোল করব, বা এর ছাড়া মাইন্ড আমাদের কী আর করে, শুধু ডাইভার্ট নয়, ডাইভার্ট তো একটা হলো। এবার আমাদের মন আমাদের ভয়ও খাওয়ায়, ভয় মিন্স ছোটোবেলা থেকে ভয়। তুমি দেখবে যখন বাচ্চা থাকে, যখন ওকে মা বাটিতে নিয়ে দুধ খাওয়ায়, তখন সে ওর মাইন্ড বলে খেতে হবে না, খাবো না, তার জন্যে মাকে প্রেশার বা অন্য কিছু অনেক কিছু করতে হয়, করে ওকে দুধ খাওয়াতে হয়। যখন আমরা বড় হই তখন ধরে নাও যদি আমার মা এক চারটে রুটি নিয়ে দিয়ে দিল, তখন আমি কি বলবো, আমার মাইন্ড ফার্স্ট এক্সপ্রেশন চারটে পারবো না। ফার্স্ট আমার মাইন্ডের এক্সপ্রেশন বা অ্যান্সার এটাই থাকে, পারবো না। তখন মা কি বলে, ঠিক আছে তুই পারবি না, দুটো পারবি, খেয়ে নে,
বাকি থাকবে আমি খেয়ে নেবো। খুব ভালো কথা। তখন মাইন্ড বলে ও আচ্ছা তোকে দুটোই খেতে হবে, খেয়ে নে। খেলাম, ভালো লাগলো, তিনটে খেলাম, চারটে খেলাম, মাকে বললাম আর একটা দাও। তার মানে আমার পোটেনশিয়াল ছিল কি আমি পাঁচটা রুটি খেতে পারবো, কিন্তু আমার মাইন্ড কি করলো, না তুই চারটে খেতে পারবি না। সেটা হলো আমার মাইন্ড। আমি যদি কোনো ছেলেকে বলি কি তুই সাইকেল নিয়ে বিদ্যাসাগর হল টু গোবিন্দপুর যা, একবার যাবে আসবে, হ্যাঁ 7 কিলোমিটার যদি হয় তাহলে একবার যেতে আসতে 14 কিলোমিটার, ওকে একবার আরও পাঠাবো, ও ঠিক যাবে আর আসবে, ক্লান্ত হবে না, ও বলবে স্যার আমি আর একবার যেতে পারবো আসতে পারবো, কোনো কষ্ট নেই। কিন্তু ওই ছেলেটাকে যদি নেক্সট ডে আমি বলি কি তোকে বর্ধমান যেতে হবে সাইকেলে, ও বলবে পারবো না। তার মানে কি ওর পোটেনশিয়াল নেই কি বর্ধমান যেতে পারবে? ঠিক একদিন আগে সে 28 কিলোমিটার বা 30 কিলোমিটার সাইকেল চালিয়ে ও বলছিল যে আমি আর পারবো, কিন্তু নেক্সট দিন সেই ছেলে বলছে আমি পারবো না। তার মানে তার বডি পোটেনশিয়াল নেই, পোটেনশিয়াল ছিল কিন্তু ওর মাইন্ড ওকে বলছে না তুই পারবি না। তার মানে আমার মাইন্ড যা বলে আমরা তাই শুনি ও তাই করি, সেজন্য সবসময় মাইন্ডকে কন্ট্রোল করবে। এবার যদি বলি কি ঠিক আছে আমি মাইন্ডকে কন্ট্রোল করলাম, কেন যদি আমি মাইন্ডকে কন্ট্রোল না করি আমার বডি সমস্ত যে পার্টগুলো চোখ কান হাত আঙ্গুল আমার চিন্তাভাবনা এই সব কন্ট্রোল করে কে? আমার মাইন্ড। কি দেখব সে ডিসাইড কে করে? আমার মাইন্ড। কি খাবো সে কে ডিসাইড করে? আমার মাইন্ড। আমাকে কিছু খেতে হবে সেটা আমার মাইন্ড ভাববে কি খেতে হবে, তার জন্যে আমার পা হাঁটতে শুরু করবে, দোকান পৌঁছে যাব, কিনে মুখ খেয়ে নেবে। তার মানে আমার মাইন্ড ডিসাইড করছে আমাকে কি করতে হবে না করতে হবে সমস্ত। এবার এবার যদি আমি ক্লাসে বলি, ধরুন একটা এক্সাম্পল যদি আমি নিই কি আমি যখন ক্লাস নিই তখন দেখি ছেলেগুলো যারা সেকেন্ড ইয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং বা ফার্স্ট ইয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং তারা আগে থেকেই মাথায় রাখে আমি আরসিসি ডিজাইন বা সিভিল ইঞ্জিনিয়ারিং সবথেকে টাফ, আরসিসি ডিজাইন বা স্টিল ডিজাইন আমি পড়তে পারবো না, বা অনেক টাফ সাবজেক্ট ওর আগে থেকেই মাইন্ড ওর ভেবে রাখে বিশাল টাফ সাবজেক্ট, সেই ভয়টা ওকে আর পড়তে দেবে না, ও পড়তে দেয় না। এরপর যখন ওরা ক্লাস করতে আসে তখন আমার ফার্স্ট কাজটা হয় অ্যাজ এ টিচার হিসাবে কি ওর ভয়টাকে কাটানো, ওর মাইন্ডকে ডাইভার্ট করা, যে ছোটোবেলায় ওর মা করতো সেই কলেজে এখন আমাকে করতে হচ্ছে কি না তোকে আরসিসি ডিজাইন খুব বিশাল জিনিস নয়, খুবই সহজ জিনিস, আরসিসি ডিজাইন তোকে এখন নয় বিটেকে পড়তে হবে, তোকে আরসিসি ডিজাইনে সিম্পল কয়েকটা জিনিস পড়তে হবে, কয়েকটা স্টেপ মাথায় রাখতে হবে, খুব সিম্পল জিনিস পড়ে নে। তখন ওর মাইন্ড বলে ও আচ্ছা স্যার বলছে তখন খুবই সিম্পল জিনিস পড়বো, তখন এবার মাইন্ড ওর অ্যাকসেপ্ট করে এবার আমি আরসিসি ডিজাইন পড়তে পারবো। এরপরে যখন ওরা আরসিসি ডিজাইন পড়তে শুরু করে তখন দেখে এই একটা অঙ্ক 3 পেজ 4 পেজ আর আমি পারছি না, নেক্সট আবার ওর মাইন্ড ওকে কভার করে নেয় বলে তুই আর পারবি না। তখন আমি বলি ঠিক আছে তোকে এই 5টা জিনিস পড়তে হবে না, তোকে বিম স্ল্যাব কলাম ফুটিং স্টেয়ারকেস পড়তে হবে না, তুই একটা বিম পড়, কেন পরীক্ষাতে তুই কিছু যদি না লিখিস হা করে বসে থাকিস তার থেকে ভালো তুই একটা বিম করে নে, বিম বিমের অঙ্ক তুই সলভ করবি। তখন আবার ওর মাইন্ড ওকে রিলিজ করে বলে আচ্ছা ঠিক আছে একটা বিম, একটা বিমই পড়ে নে। ও একটা বিম কমপ্লিট করে আমাকে বলে হ্যাঁ স্যার আমি বিম কমপ্লিট করেছি, বিম আমি পারবো। বেশ যখন বিম পেরেছো খুব ভালো কথা, স্ল্যাবটাও তুমি পারবে, কেন বিম যেভাবে ডিজাইন করা হয়েছে সেম স্ল্যাব ডিজাইন করতে হয়, একটু চেঞ্জ আছে, একটু শব্দ শুনে ওর মাইন্ড ওকে অ্যালাউ করে ঠিক আছে তুমি স্ল্যাবটাও পড়ে নাও। তখন ও বিম থেকে স্ল্যাবটাও পড়ে নেয়, এবার যেই বিম শিখে গেল স্ল্যাব শিখে গেল এবার ওর কনফিডেন্সটা চলে এসছে, এবার ওর মাইন্ডের কথা ভাবছে না, ওর মাইন্ড এখন আর ভয় খাওয়াচ্ছে না আরসিসি ডিজাইন, ওর কনফিডেন্স চলে এসছে কি আমি আরসিসি ডিজাইন এবার পারবো। তারপর ও নিজে আমার কাছে আসে কি না স্যার এবার আমি কলম শিখবো, ফুটিং শিখবো, স্টেয়ারকেস শিখবো, আর এইভাবে ও পুরো আরসিসি ডিজাইন শিখে ফেলে। আর যেটা আমি ফার্স্টে বলেছিলাম কি তোকে এখন আরসিসি ডিজাইন নয় তোকে বিটেকে পড়তে হয়, সেটা নয়, ডিপ্লোমা আর বিটেকে আরসিসি ডিজাইন সেম। তাহলে ওকে একটু একটু করে ওর মাইন্ড চেঞ্জ করে আমি আরসিসি ডিজাইন শিখিয়ে দিলাম, কিন্তু যদি ওর মাইন্ড চেঞ্জ যদি না করতাম
তাহলে ও আরসিসি ডিজাইন শিখতে পারতো না। সেম সবার পোটেন্সিয়াল আছে, সবাই পড়তে পারবে, ইঞ্জিনিয়ারিং বোঝার সবার ক্ষমতা আছে, কিন্তু তোমরা মাইন্ডকে অ্যাভয়েড করতে পারছো না। তোমাদের মাইন্ড তোমাদের ক্যাপচার করে রেখেছে, ও তোমাদের ছাড়ছে না, ও তোমাদের পড়তে দিচ্ছে না, তোমাদের ভয় খাওয়াচ্ছে। আর একটা জিনিস, সেটা হলো আমরা সবসময় ইজি ওয়ে, খুব সহজ রাস্তা খুঁজে নিই সাকসেসের। ইঞ্জিনিয়ারিং সহজ নয়, হার্ড, একদিনে বোঝা যাবে না, দুদিনে বোঝা যাবে না, তিন দিনে বোঝা যাবে, কিন্তু তার জন্যে হার্ড ওয়ার্ক করতে হবে। আমরা কী করি, একদিন পড়াশোনা শুরু করি, তারপর দেখি বুঝতে পারছি না, তার মানে আমি আর আমার দ্বারা হবে না, মাইন্ড সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে দেয়, আমার দ্বারা হবে না। কিন্তু তুমি মাইন্ডকে যদি কোশ্চেন করো, কেন হবে না, কেন হবে না, আজকে যদি না হয় আমি নেক্সট কালকে পড়ব, আজকে একটু বুঝতে পেরেছি, কালকে আর একটু বুঝতে পারবো, নেক্সট ডে আর একটু বুঝতে পারবো, এইভাবে আমি জিনিসটা শিখতে পারবো। মিন্স মাইন্ডকে সবসময় কন্ট্রোল করতে হয়, না হলে তুমি এগোতে পারবে না, সাকসেস পাবে না। যে কোনো মানুষ দেখবে, সাকসেসফুল মানুষ, ওর একটাই চিন্তাভাবনা থাকে, আমি সঠিক কাজ করব। সঠিক যখন ও কাজ ধরে তখন অনেক নেগেটিভ চিন্তাভাবনা, ও বাইরে মানুষ বলে তুমি এই কাজটা নিয়েছো, এই কাজটা তুমি করতে পারবে না, ও এই কাজটা সাকসেস হবে না, তখন ওর মাথায় একটাই থাকে, না এই কাজটা আমার, আমি ধরেছি, এটা আমি পারবো, আমার মাইন্ড যতই বলুক না কেন এই কাজটা আমি করব। আর একটা জিনিস, সেটা হলো ভয়। ভয় কিসের থাকে আমাদের, কি যদি আমি না করতে পারি তাহলে কী হবে, লোক কী বলবে, লোক কী ভাববে, এটা নিয়ে আমরা অনেক চিন্তাভাবনা করি। যারা দেখবে যে বদমাস ছেলেগুলো, যারা আনসোশ্যাল ছেলেগুলো, ওদের কনফিডেন্স দেখবে, ওরা খারাপ কাজ করে ওদের কনফিডেন্স দেখবে, ওদের একটাই কথা থাকে, লোক কী বললো, লোক কী ভাবলো, এটা আমার কিছু আসে যায় না। তার মানে ওর কনফিডেন্স আছে কি আমি খারাপ কাজ করব, করছে। কিন্তু আমরা ভালো লোক, আমরা ভালো কাজ করার জন্য ভয় পাচ্ছি কেন? যে কোনো কাজ আমার সামনে নতুন হতেই পারে, আমি সেই কাজ জানি না, চেষ্টা করতে হবে। সেই চেষ্টা করতে গেলে আমরা অনেক ফেলুয়ার হব, কাজটা সাকসেস নাও হতে পারে, সেটা নিয়ে ভাবলে হয় না, সেই ভাবনাটাই আমাদের কাজ করতে দেয় না কোনো দিন। আমরা যখন ছেলেদের বলি কি তুই কী সাবজেক্ট ভালো জানিস, ও কী নিয়ে বলবি, ও জানে সাবজেক্টটা, কিন্তু আমার সামনে মুখ খুলতে পারে না, কারণটা ওর ভয় কি আমি স্যারের সামনে যদি আমি ভুল বলে দিই তাহলে স্যার কী ভাববে। আর আমরা সামনে থেকে এক্সপেক্ট করতে থাকি কি যেইটুক জানে সেইটা বল, আজকে যদি একটু বলতে পারিস তাহলে নেক্সট দিয়ে আরও বলতে পারবি, আরও জানতে পারবি, সেটা তোরা বুঝতে পারছিস না, আমরা বুঝাতেও পারি না। এবার আর একটু যদি ডিটেলস বলি মনকে নিয়ে, তাহলে আমাদের ভাবতে হবে যে মন আমাদের কোন রাস্তায় নিয়ে যাচ্ছে, কোন পথে নিয়ে যাচ্ছে। আমরা সবাই ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছি কিন্তু পড়তে পারছি না, যেটা আগে বললাম। এটা নিয়ে আরও আমি ভেবেছিলাম কি কী কারণ হতে পারে, কি টাকা পয়সা নেই, বাবা মা আমাদের টাকা পয়সা কোনো দিন, যদি আমার 400 টাকায় যদি বই কেনার যদি দরকার হয় বাবা 500 টাকা বের করে দেয়, তার মানে টাকার অভাব নেই। কলেজের অভাব আছে, কলেজের অভাব নেই। তোমার ইনফ্রাস্ট্রাকচার অভাব আছে, নেই। ইলেকট্রিসিটি, লাইট, পাখা সমস্ত তোমাদের অ্যাভেলেবল, স্যার তোমাদের অ্যাভেলেবল, ল্যাব অ্যাভেলেবল, প্র্যাকটিক্যাল করতে পারবে, তাও তোমরা ইঞ্জিনিয়ারিং পড়তে পারছো না। কেন, তোমার মাইন্ড ডাইভার্ট করে দিয়েছে মোবাইল। আর মাইন্ড শুধু এটাই নয়, মাইন্ডকে যেটা ভালো লাগে সেটাই করে। ওর যদি গেম খেলতে ভালো লাগে তোমাকে বলবে না না পড়বে, পরে এখন এই গেমটা ইনস্টল করো, এই গেমটা লেভেল 1, লেভেল 2, লেভেল 10 ক্রস করতেই থাকো, পড়া এখন মে মাসে পরীক্ষা হবে, এখন গেম খেলো। একটা গেম কমপ্লিট হলো, না না আমার বন্ধু এই গেম খেলছে, ওই গেমটাও আমি খেলবো। তাহলে মাইন্ডের যেটা ভালো লাগে সেটা আমরা করি। আর ছোটোবেলায় আমার খেলার জন্যে কারো ভয় লাগতো কি না, খেলতে হবে, আমরা নিজে বেরিয়ে যেতাম, কিন্তু স্কুল যাওয়ার জন্যে একটা ভয় কি স্কুল না গেলে বাবার মারবে বা বকবে, তার মানে বাবার ভয়ে আমরা স্কুল যাই। এবার স্কুলে পড়াশোনা কার ভয় করি,
টিচারের ভয়। টিচারের ভয় যদি না থাকে আমরা পড়াশোনা করতে পারবো না। কিন্তু সেম যখন খেলতে হয় তখন কেউ আমাকে বলে না কি তোকে খেলতেই হবে, আমরা নিজে চলে যাই। তার মানে মনের যেটা ভালো লাগে সেটা করায়, কিন্তু মনের যেটা ভালো সেটা খুবই খতরনাক, সেটা কন্ট্রোল করতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার ফর ইউর গ্রেট অ্যাডভাইস। জিএসএমপি মানে তোমার আমার, আমার তোমার কলেজ। জিএসএমপি মানে সুখের রাজ্যে ছোট্ট এক প্রদেশ। জিএসএমপি মানে কম্পিউটার ল্যাবে পিপিটি করার কাজ। জিএসএমপি মানে প্রতি ডিপার্টমেন্টের স্যারদের বড্ড চাপ। জিএসএমপি মানে টিচারদের গাইড আর স্টুডেন্টদের রেজাল্ট করার ফাইট। জিএসএমপি মানে একটু আশা, সুখের দেশে অনেক ভালোবাসা। জিএসএমপি মানে আলোর আশা, ট্যালেন্ট আর পরিশ্রমের ফল বাইরে আসা। জিএসএমপি মানে সুপার জব, সবাই জানে র্যাঙ্কিংয়ে এখন জিএসএমপি টপ। নাই কল সিপলাওয়ালা ফর ওপেনিং ড্যান্স, কোন এসো আলো এসো হে, সিপলাওয়ালা প্লিজ কাম অন দ্য স্টেজ। ইসু
থ্যাংক ইউ। নাই কল আওয়ার রেসপেক্টেড মলয় স্যার টু স্যার প্লিজ কাম অন দ্য স্টেজ। স্নেহের ছাত্র এবং ছাত্রী, শ্রদ্ধেয় মাস্টার মশাইগণ এবং বিভিন্ন কর্মরত যে সমস্ত সহযোদ্ধারা রয়েছে তাদের, আমরা আজ ইউবি চ্যানেলের মধ্যে আছি। আমাদের একটা স্বপ্ন সিস্টেমটাটায় একটু ঠিকঠাক করা বা সিস্টেমটা কীভাবে ঠিক হবে, যে সিস্টেমটা এডুকেশন সিস্টেমটার কিছুটা ঘাটতি পড়ে গেছে। আমার ব্যক্তিগত চিন্তাভাবনাই আজকে মোবাইল বা নেট বেস জীবনে এডুকেশনটাকে একটু অন্যভাবে নিয়ে যেতে পারলে হয়তো ছেলেরা আকৃষ্ট হবে। এই চিন্তাভাবনার উপর দাঁড়িয়ে আমরা এই প্রেক্ষাগৃহটি নিয়েছি এবং আমরা চ্যানেলটি শুরু করেছি। আমি মনে করি আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী যাদের একটু উদাসীন ভাব, আমাদেরও যাদের ঢিলেঢালা ভাব, প্রত্যেককে মঞ্চে এসে যদি এডুকেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, সঙ্গীত সাহিত্য চর্চা, এগুলো আমরা প্রতি সপ্তাহে একদিন নিজেরা পার্টিসিপেট করি এবং নিজেদের ভুল ঠিকগুলো পর্যালোচনা করে নিজেদিকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করি, তাহলে আমরা আমাদের অনেকখানি ডেভেলপ করে নিতে পারব। যদি এইভাবে ভাবি, এখন থার্ড ইয়ারের ছেলেরা তারা খুব তাড়াতাড়ি ক্যাম্পাসিং বা পরীক্ষা দিয়ে বিভিন্ন কনভেন্ট জায়গায় যাওয়ার কথা ভাবছে, তাই আমার টিচারদের অনুরোধ করব থার্ড ইয়ার ছেলেদের নিয়ে প্রথম এডুকেশন সিস্টেমটাই আমরা নিয়ে আসুন স্টেজে। আমি মাননীয় টিচার ইনচার্জকে বলেছি প্রতিদিন দুটোর পর, ফার্স্ট ইয়ারে ফার্স্ট হাফের পর প্রত্যেক যে স্ট্রিম রয়েছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সমস্ত ছেলে মেয়ে বসে, আপনারাও বসে থাকবেন বা কোনো সময় পড়াবেন, আমার স্টুডেন্টদের পড়ানোর অভ্যাস করবেন এক এক চ্যাপ্টার ওয়াইজ, এবং অবশ্যই এটা হিন্দি বা ইংরাজিতে হবে, ভুল হবে প্রথম দিকে, কিন্তু মোটামুটি যেগুলো কিছুটা প্রিপেয়ার্ড এরকম ছেলেকে 7 দিন যদি সে প্র্যাকটিস করে, স্টেজে একদিন ফাইনাল প্র্যাকটিস করে, তাহলে জড়তাটা কেটে যাবে। এই বেসিসে থার্ড ইয়ারের সব ছেলেকেই আপনাদের তৈরি করতে হবে, তাহলে কিছুটা খেলার ছলে ক্যাম্পাসিংয়ের সময় আর আমার ছেলে মেয়েদের ভাবতে হবে না জড়তা বা সাবজেক্টের কোনো বিষয় নিয়ে, সেম পাসের ছেলে মেয়ে আমার জবের দিকে যেতে পারবে, এটা যেমন একটা দিক। তার সাথে সাথে আমরা বলেছি মাস্টারমশাইদের, আপনারা প্রোডাকশন ইউনিট চালু করুন, যেখানে আমার ছেলেমেয়েরা প্রথম দেখবে, পরে হাতে কলমে কাজ করবে। তো দুটো জায়গায় যদি আমরা পারদর্শী করতে পারি, এক হচ্ছে স্কিলে এডুকেশনে, আর একটা জায়গা হচ্ছে
প্র্যাকটিক্যালের জায়গায়, তাহলে জবের ক্ষেত্রে কোনো প্রবলেম আসবে না। যেহেতু অনেক পরে থার্ড ইয়ারের ক্ষেত্রে শুরু হলো, তাই এই বছরটা একটু চাপের হবে, কিন্তু এই ধারাবাহিকতা যদি আমরা রাখতে পারি সেকেন্ড ইয়ার বিশেষত ফার্স্ট ইয়ারের, আমি এইটুকু জোর গলায় বলতে পারি, প্রসেসটা যদি আমরা ঠিকঠাক মেনটেন করতে পারি, প্রোডাকশন ইউনিট প্লাস হচ্ছে এই সিস্টেমটা, এডুকেশনের এই সিস্টেমটা, তাহলে ফার্স্ট ইয়ারের কোনো ছেলে মেয়েকে জবের জন্যে ইন্টারভিউ বসতে হবে না। যখন আমরা অ্যাপসের মধ্য দিয়ে আমরা একটা এই মুহূর্তে আমাদের খুব আকাঙ্ক্ষিত এবং আমাদের যে চিন্তাভাবনা, এই ফসল আমরা ফলাতে চলেছি 16 তারিখ একটা সভার মধ্য দিয়ে গীতাঞ্জলি হলে, যেখানে উপস্থিত থাকবেন আমাদের ডিপার্টমেন্টের মন্ত্রী, থাকবেন অনুব্রতবাবু, থাকবেন মৎস্যমন্ত্রী, থাকবেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি, থাকবেন বীরভূম জেলার সভাধিপতি, থাকবেন বীরভূম জেলার ডিএম সাহেব, বীরভূম জেলার এসপি সাহেব, মুর্শিদাবাদ জেলার এসপি সাহেব থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাবিদ, তার মধ্যে আমাদের চ্যানেলের অ্যাপসটি সেদিনে লঞ্চ করবে। এই অ্যাপসের মধ্য দিয়ে গোটা বিশ্বে আমার ছেলেদের প্রতিভা, আমার ছেলেদের চিন্তাভাবনা আমরা গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারবো। সাথে সাথে আমার টিচারদের প্রতিভা, আমার টিচারদের চিন্তাভাবনা, আমার টিচারদের যোগ্যতা গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে পারবো। তাই বিশ্বের জগতে একদিকে তারা স্কিল হয়েছে, অন্যদিকে তারা কর্মে নিপুণ হয়েছে, অ্যাপসে এটা তুলে ধরে আমার ছেলে মেয়েদের এবং টিচারদের বিভিন্ন কর্মের জায়গায় আমরা নিয়োজিত করতে পারবো, এই আশা ভরসা করে আমার ছেলেদের ইউটিউব চ্যানেলে আমরা নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে আমি আমাদের কলেজের অ্যাপস তৈরি এবং সেটাও ফেস্টের সময় অন্তত আমরা লঞ্চ করতে চাইছি, যার মধ্য দিয়ে প্রতিদিনের প্রতিটি ডেভেলপমেন্টের ঘটনা ইনস্টিটিউটের ওই অ্যাপসে লোড করে, এবং এই অ্যাপস ওয়ার্ল্ডে যতগুলি বড় কোম্পানি আছে তাদের সঙ্গে আমরা শেয়ার করে আমাদের ছেলেরা কতটা দক্ষ সেটা পরিচয় দিতে চাইছি। আমার স্বপ্ন, আমার আশা আমার ছেলেমেয়েরা বাঁচিয়ে রাখবে এবং সফলতার দিকে নিয়ে যাবে, এ প্রত্যাশা করলে আমি কী কী ভুল করব, এ প্রশ্ন আমার ছেলে মেয়েদের কাছে আমি রাখলাম। কার ভালো লাগে না, লোকে বলুক বাহ এই ছেলেটি খুব ভালো, একটুকু পরিশ্রম একটুকু চিন্তাভাবনায় এই জায়গায় যদি আসা যায়, আমার ছেলে মেয়ে কেন আসবে না। আমি আমার টিচারদের কাছে আবেদন জানাবো, স্যার আমার ছেলেদের এই জায়গায় নিয়ে আসার জন্য আপনারা মোটিভেশন করুন, আপনারা ছেলে মেয়েদের এই জায়গায় নিয়ে আসুন, আপনারাই একমাত্র পারেন আমাদের স্বপ্নকে পূরণ করতে। দেখুন না ভালো কাজ করে আনন্দ কত, দেখুন না
নিজেকে প্রোগ্রেস করে নিজের কত ভালো লাগে। আমি ছেলে মেয়েদের বলেছি, আমি টিচারদের বলেছি, সকালে উঠুন, একটু খেলাধুলা করুন, পড়াশোনা করুন, পড়াশোনা করান, ভালো একটা পরিবেশ তৈরি করুন, এবং আপনি যেটা করেছেন সেইটা এখানে পারফরমেন্স করে, এবং আপনি ল্যাবে যেটা করেছেন সেইটা আপনি ছবি তুলে অ্যাপসের মধ্য দিয়ে, চ্যানেলের অ্যাপসের মধ্য দিয়ে বিশ্বে ছ মাস ছড়িয়ে দিয়ে দেখুন, আপনার আমার আমার ছেলে আত্মমর্যাদা কতটা বেড়ে গেছে। একবার শুনে দেখুন স্যার, একবার ভেবে দেখুন, এ কাতর আবেদন আমি রাখলাম। নমস্কার।